একজন সাহাবী ছিল, সাহাবীটির নাম হচ্ছে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দেখতেন গ্রামে এলাকায় কোনো লোক যখন মৃত্যু সজ্জায় যাচ্ছেন, যখন দেখতেন যে লোকটা এখন মরে যাবে, তখন ওর পাশে গিয়ে বলতেন যে ভাই একটু বলো মৃত্যুর স্বাদটা কেমন লাগছে, একটু বলো। লোকটা মারা গেল, আমর বিন আসকে বলতে পারলো না। আবার কোনো জায়গাতে খবর পেলে ওখানে একটা লোক মারা গেছে, আবার চলে গেলেন। যাওয়ার পর ওর পাশে বসে বলছে, বলছে ভাই একটু বার বলো মৃত্যুর স্বাদটা তোমাকে কেমন লাগছে। কিন্তু কেউ তাকে বলল না, অসহায় নিরুপায়। সে শুধুমাত্র জানতে চাইছে যে মৃত্যুর স্বাদটা কীরকম, এইটুকু জানতে চাইছিলেন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কেউ তাকে বলতে পারল না যে মৃত্যুটা কিভাবে হচ্ছে, কেমন তাকে ব্যথা হচ্ছে। কিন্তু যতই যাইকে হোক না কেন, একবার নিজেকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু একদিন এমন একটা পরিস্থিতিতে আসলো যে একদিন আমর বিন আস নিজেই খুব বিছানায় পড়ে গেছে, এখন তার কাছে মৃত্যু চলে এসছে। তা আমর বিন আস কি বলছে জানেন? আমর বিন আস বলেন, হে আমার সাহাবীরা, হে আল্লাহর রাসূলের সাহাবীর দলেরা, তোমরা একটুবার বলো আমার ব্যাপারে একবার সাক্ষী দাও, আমি ঈমানদার না মুমিন না কাফির। তখন সমস্ত সাহাবীরা বললেন, আমর বিন আস আপনি হলেন আল্লাহর একজন আল্লাহর রাসূলের সাহাবী, আপনি হলেন মুমিন একজন বান্দা, অতএব আপনি কেন এত কান্না করছেন? আমর বিন আসের ছেলে পাশে বসে আছে, আর ওই আমর বিন আসের সন্তান বলছেন, আব্বু আপনাকে কি মদ ভয় লাগছে নাকি, মৃত্যু আপনাকে খুব কঠিন লাগছে নাকি? অথচ আমার আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল ওলা, পার্থিব জগতের চাইতে আখিরাত হলো দামি জায়গা, অতএব আপনি মদকে ভয় পাচ্ছেন নাকি? আপনি তো আল্লাহ রাসূলের একজন সাহাবী, অতএব আপনার তো কান্নার কথা ছিল না, তাহলে আপনি কি মদকে ভয় পাচ্ছেন নাকি? আমর বিন আস বালিশটাকে এইভাবে ধরে অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, বেটারা তোমরা একটিবার কান করে শোনো, আমি মদকে ভয় করিনি, আমার জীবনের বেশ কিছুগুলো স্তর পার হয়েছে, ওই স্তরগুলো যখন আমার মনে পড়ে আমি ডুকরে ডুকরে আমি কাঁদতেছি, নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার জীবনে তিনখানা স্তর পার গেছে, তিনটি জামানা পার গেছে আমার জীবনের। কি বেটা শুনবে? জি বাবা বলো। এক নম্বর থেকে বলছেন, প্রথম নাম্বার হচ্ছে এমন একটা সময় ছিল তারওয়ালকে আমি খাপে ভরতাম না, বের করে রাখতাম আর বলতাম, কোথায় আছে মোহাম্মদ, ওর গর্দানকে উড়িয়ে দেব, ওর মাথাতে আমি গর্দান রাখব না, ওকে যেখানেই পাব সেখানেই তাকে হত্যা করব। এটা ছিল আমার প্রথম যোগ বেটা। এই সময়তে যদি আমি মরতাম তাহলে আমি নিশ্চিত ছিলাম আমি জাহান্নাম চলে যাব। এই তারওয়ালকে আমি বের করে রাসূলের সাথে সাথে মাত্র আমি ঘুরে বেড়াতাম। একদিন আমাকে আল্লাহর নবী দূর থেকে দেখে বলছেন, আমর বিন আস তোমার মতো জ্ঞানী একজন পণ্ডিত ব্যক্তি, এই কোরআন নামে সত্য জিনিস কি তুমি কবুল করবে না? যখনই রাসূল আমাকে এই কথাটা বললে সঙ্গে সঙ্গে ভিতরটা একদম পরিবর্তন হয়ে গেল, ভিতর চেঞ্জ হয়ে গেল, আর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, আমি এখনই মনে হচ্ছে কালেমা পড়ে নেব। তো আমি থাকতে না পেরে রাসূলের কাছে গিয়ে বলছি, আল্লাহর নবী আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। কিভাবে? এইভাবে আমি হাত বাড়ালাম, আর আমি যখনই হাত বাড়িয়েছি রাসূল আমার দিকে হাতটা বাড়িয়েছে, কালেমা আমি পড়বো।
আর যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে হাত বাড়িয়েছে আমি আমার হাতটাকে আবার এভাবে টেনে নিলাম দিয়ে আল্লাহর নবী বলেন আমরে বিন আসরে তোমার কি হলো আমরে বিন আস বলেন ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়ে এখন ঈমানদার হয়ে যাব কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আমার শুধু একটাই প্রশ্ন হচ্ছে আমার জীবনের অনেক অনেক পাপ আকাশ জমিন পরিমাণ আমি পাপ করে রেখেছি এই পাপের ফয়সালা কি হবে আমি আপনাকে শুধু মারার জন্য তরোয়ালকে খাপে ভরতাম না বের করে রাখতাম কোথায় আমি আপনাকে পাবো সেখানে আপনার গর্দনকে ওড়িয়ে দেব আমি এরকম জীবন পার করে এসেছে এখন আমি কালেমা পড়ব কিন্তু আমার জীবনের পাপের খবর একটু আপনি আমাকে বলেন আমার জীবনের পাপগুলো কি হবে আল্লাহর নবী বলেন আমরে বিনা শুনলাও তিনটি কাজ মানুষের তিনটি কারণে আল্লাহ তাবারক বা তাআলা মানুষের জীবনের সমস্ত পাপকে ধুয়ে মুছে সাদা মাসুম বাচ্চা বানিয়ে দেয় তার প্রথম নাম্বার হচ্ছে যদি কোন মুসলমান নিজের ঈমানকে বাঁচানোর জন্য নিজের ঈমানকে বাঁচানোর জন্য মাতৃভূমি ছেড়ে দিয়ে অন্য দেশান্তরে চলে যায় হিজরত করে আল্লাহ তাবারক বা তাআলা ওর জীবনের পাপগুলোকে মাফ করে দেন দ্বিতীয় নম্বরে যখন কোন গায়ের মুসলিম যখন মুসলমান হয় আল্লাহ তাবারক বা তাআলা ওর পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় তৃতীয় নম্বরে যদি কোন ব্যক্তি হজ করে যদি তার হজটা কবুল হয়ে যায় আল্লাহ তাবারক বা তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে আমরে বিন আসরে তুমি তো কিছুক্ষণ আগে তুমি ছিলে কাফের তুমি এখন ইসলাম কবুল করবে এর মানে তুমি মুমিন হবে অতএব তোমার চিন্তা নাই তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন যখন এই কথা বলা হলো সঙ্গে সঙ্গে রাসূলের হাতটি ধরে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা আমার দুই নম্বর স্তর ছেলেকে বলছে আমার বিনাশ দুই নম্বর স্তর পার হলো নম্বর তিন প্রথম স্তর যেটা ছিল সেই সময়তে মরলেই জাহান্নাম দ্বিতীয় স্তর যখন আমি কালিমা পড়লাম আমাকে যদি কোনো কাফের যুদ্ধের ময়দানে যদি আমাকে শহীদ করতো তাহলে জান্নাত তার মানে সেই সময়তে মরলে আমি জান্নাত চলে যেতাম কিন্তু ব্যাটারে তিন নম্বর যেমন আমার কাছে এসে পৌঁছে গেল রাসূল পৃথিবী থেকে চলে গেলেন এখন আমার রাজত্বের সময় চলে আসলো এখন আমি সিংহাসনে বসলাম জোয়ার ভাটা কেমন বিচার করলাম কাকে কত দিলাম কাকে কম দিলাম এইরকম জামানা আমি পার করেছি বেটা এখন আমি মৃত্যু সজ্জায় চলে এসেছি অতএব নিজেকে আমি কন্ট্রোল করতে পারছি না যে আমি জান্নাত যাব না জাহান্নাম যাব বেটারা সন আমি তোমাদেরকে আমরে বিন আস আমি তোমাদের পিতা বলছি তোমাদেরকে কিছু ওসিয়ত করে যাচ্ছে সেই ওসিয়তটা শুনে নাও প্রথম নাম্বার ওসিয়তটা হচ্ছে ওই একটা বাক্স রেখেছি ওইখানে কিছু মাল রাখা আছে ওই বাক্সর মালগুলো তোমরা নিয়ে নিও যেখানে ইচ্ছা দান করবে খরচ করবে এটা তোমাদের জন্য মাল রেখেছি নাম্বার দুই ওসিয়ত হচ্ছে সেই জামানায় কোনো মানুষ যদি মারা যেত মানুষ মারা গেলে কান্না করার জন্য কিছু মহিলাকে ভাড়া করা হতো বেটারা শোনো যখন আমার মৃত্যু হয়ে যাবে খবরদার কোন মহিলাকে ভাড়া করে এনে কানার জন্য আনবে না তৃতীয় নম্বরে যখন আমার মৌত হবে খবরদার কোন রকমে তোমরা আলো জ্বালবে না তোমরা প্রদীপ জ্বালবে না সাদা পাতা করে তোমরা আমার মাটি দেবে আমরে বিন আস তার সন্তানদেরকে ওসিয়ত করে দিলেন এই এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য যে মানুষ যখন মুমূর্ষু অবস্থায় তাই পড়ে যায় যখন মৃত্যু সজ্জায় এসে যায় তখন ছেলেদেরকে ওসিয়ত করে আমি আর বাঁচব না বুঝে নিয়েছে আমাকে ক্যান্সার হয়েছে আমি আর বাঁচব না সন্তানদেরকে বলে এটা করবি জমিগুলো দান করবি মানে অনেক অনেক রকমের কথা বলে ওসিয়ত করে তো আল্লাহর নবী আমাদেরকে পাঁচটি ওসিয়ত করেছে
পাঁচটি ওসিয়ত যা প্রত্যেকটা কথার ভিতরে ওজন আছে, নিজের জীবনের বাস্তবায়ন করবেন আপনি। কি ওসিয়ত করেছে? প্রথম নাম্বার তিনি বলছেন, সাহাবীটির নাম আমর বিন মাইমুনিল আওদি। তিনি বলছেন, আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান কবলা খামসিন শাবাবকা কবলা হারামকা। প্রথম নাম্বার হচ্ছে পাঁচটা জিনিস আসার আগে এই পাঁচটা জিনিসকে বড় তোমরা নেয়ামত মনে করে লাও, গনিমত মনে করে লাও। এই পাঁচটা জিনিস তোমরা একবার পাবে, দ্বিতীয়বার পাবে না, পাবে না, দ্বিতীয়বার তোমরা কোনো দিন পাবে না। যদি কোনো ব্যক্তি অলসতা করে যদি একবার যদি এই পাঁচটা জিনিসকে হাত ছাড়া করে দেয়, তা আল্লাহর নবী বলেন, উম্মত রে তোমরা কান খোলে শুনে লাও, দ্বিতীয়বার তোমরা পাবে না। হজে গিয়ে যদি তোমরা আল্লাহর দরবারে যদি তোমরা কাবাকে সামনে করে যদি কাঁদো, তারপরও আল্লাহ তোমাকে দেবেন না। যদি তুমি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদের নামাজের ভিতরে যদি বলো আল্লাহ হাত ছাড়া হয়ে গেছে আরেক বা দিয়ে দাও, কোন রকম তোমরা পাবে না। একবার তোমরা পাবে, দ্বিতীয়বার তোমরা পাবে না। কেমন করে চেয়ে থাকবে শুনে লাও। শিকারী যদি একটা শিকার করতে যায়, একটা পাখিকে যদি শিকার করতে যায়, তাহলে পা গুলোকে আস্তে আস্তে ফেলে যেন ওই পাখিটা শব্দ না শুনতে পায়, যেন ওই শিকারটা সুন্দরভাবে করতে পায়। উম্মত রে তোমরা শুনে লাও, তোমাদের কাছে পাঁচখানা জিনিস তোমাদের কাছে একবার আসবে, তো ওই শিকারীর মতো তোমরা চেয়ে থাকবে। এই খবরদার অবহেলা করে এই পাঁচটা জিনিসকে হাত ছাড়া করবে না। তাহলে সে পাঁচটা জিনিসকে প্রথম নাম্বারে নবী যে বলছেন, শাবাবকা কবলা হারামিকা, জওয়ানি একবার আসবে, দ্বিতীয়বার জওয়ানি ফিরে পাবে না। জওয়ানি একবার আসবে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে জওয়ানিকে বড় নেয়ামত মনে করে লাও। এই কালটা তোমার কাছে একবার আসবে, দ্বিতীয়বার তুমি পাবে না। যে লোকের এখন 60-70 বছর বয়স হয়ে গেছে, কেয়ামত পর্যন্ত যদি কেঁদে মরে যায়, আল্লাহ আপনি আমাকে 20 বছরের একটা যুবক বানিয়ে দেন, নবীজি বলছেন কোনোদিন পাবে না, পাবে না, পাবে না।